বন্যা পীড়িতদের মধ্যে জামাতে ইসলামী হিন্দের দক্ষিণ আসাম জোনে ত্রাণ বন্টন ও রান্না করা খাবার পরিবেশন অব্যাহত রয়েছে। তবে এবার ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত হয়ে এই কর্মসূচি চলছে। এতে কম সময়ে বেশি মানুষের কাছে পৌঁছা সম্ভব বলে মনে করেন জামাত কর্মকর্তারা। রবিবার জামাতের চিপর সংগঠন শাখার উদ্যোগে বকরি হাওর এলাকার বন্যা বিধ্বস্ত মানুষের মধ্যে ত্রাণ ও কমিউনিটি কিচেন কার্যসূচি সম্পন্ন হয়। জামাতের সদস্য রাফাত মামুন মজুমদার ও সালেহ আহমদ মজুমদারের নেতৃত্বে এই কার্যসূচি সম্পন্ন হয়। এদের 100 বন্যা পীড়িত পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। এর পাশাপাশি কমিউনিটি কিচেনের মাধ্যমে 500 বন্যাক্রান্ত মানুষকে রান্না করা খাবার খাওয়ানো হয়। এদিন জামাতের এই কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাসিব আলী আহমদ মজুমদার, রুহুল আমিন, মাওলানা মইনুদ্দিন প্রমুখ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনে কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।